হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি সুমনাটাট অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর বিকেলে বেরিয়ে পড়েছি ভাবলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় বসে আছি একবার ঘুরে আসি কারণ আমাকে আবার ফিরে আসতে হবে গুজরাটে তো তার আগে একবার ঘুরে আসি ফ্যামিলি মিলে তো কাছাকাছি কোথায় যাওয়া যায় এই মিলে আমরা ভেবে আমরা বসে পড়লাম তো এই যে দেখো যাচ্ছি তো কোথায় যাচ্ছি একটু পরেই বলছি দেখতেই পাবে অনেকেই চেনো জায়গাটা খুব পপুলার জায়গা আর আমাদের বাড়ি থেকে দেড় ঘন্টা মতন লাগে তাই মানে আমি গেলেই তো আমার ওটাই ফেভারিট জায়গা তো আমি গেলেই ওইখানেই যাই তো মানে দিদি জামাইবাবু মা বাবা আমি আমার হাজব্যান্ড দিদির ছেলে মেয়ে আমার মেয়ে সবাই বেরিয়ে পড়ছে শুধু ভাই যায়নি ভাইকে বললাম প্রতি বছরই যাই তো এর আগেরগুলোতে আমার হাজব্যান্ড ছিল না তো তখন ভাই ছিল এবারে হাজব্যান্ড যদিও এলো ভাই এলো না মানে পুরো ফ্যামিলি আর কমপ্লিট হলো না তো সেদিন খাওয়া দাওয়া করে সাড়ে চারটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর মেঘলা ওয়েদার ছিল বলে মানে দারুণ ওয়েদার ছিল যেতে দারুণ লাগছিলো এর আগে মানে সকালে যেতাম তো এখন সকালে আর যায়নি কারণ এত রোদ বেরায় এত মানে ওইদিকে গরম হয় তো যাওয়ার আর মুড ছিল না তো আমরা বললাম ঠিক আছে বিকেলে বেরিয়ে পড়ি তো ঠান্ডায় ঠান্ডায় ঘুরে আসা যাবে আর বেশি রাস্তা না আর গাড়িতে গেলে সবারও আমার দিদির মা একটু মানে ভালো লাগে না প্রবলেম হয় ভমিটিং মতন লাগে তো এই জন্য আমরা গাড়িতে গেলাম না আমরা অটোতে করেই যাই হাওয়া লাগে তো সবাই এ করে তো এই যে দেখো দেখেই বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি অনেকেই জানো যারা জানো না বলছি এটা হচ্ছে দীঘার গেট হ্যাঁ আমরা দীঘাতেই যাচ্ছি এখন এই যে দীঘাতে এন্ট্রি হয়ে পড়লাম প্রথম যাব। ও নিউ দীঘা নিউ হ্যাঁ নিউ দীঘাতে আমি এটা এতবার যাই মানে বছরে আমি এগেলে গেলে তো এক দুবার তো হয়ে যায় একবার শ্বশুর বাড়ি থেকে একবার বাবার বাড়ি থেকে কোথায় ফ্রেন্ডদের সঙ্গে এরকম হয়ে যায় একবারে তো এক বছর এরকম হয়েছিলো আমি এক মাসে তিনবার গেছি এরকম আমার খুব ফেভারিট সবাই বলে আরে দীঘাতে প্রতি বছর যাচ্ছিস কী ভালো লাগে না আমার সমুদ্র খুব ভালো লাগে তো আমি মানে প্রতি বছরই যাবো আমাকে যদি কেউ চার পাঁচবারও ডাকে আমি রাজি যেতে আমার খুবই ভালো লাগে কিন্তু এই যে বিকালে স্নান করতে পারলাম না এটা একটু তো হোক কিন্তু ফ্যামিলির সঙ্গে দারুণ দিনটা দারুণ কেটেছিল এই যে আমরা এখন নেমে পড়েছি এখন সোজা আমি আমার দিদির মেয়েকে বলছি মানে মাসি বলি তাকে তাকে বলছি যে জানি না জল বিকালের সময় অনেক সময় জোয়ারে জল চলে আসে তো নামাও যায় না জলে পাও দেওয়া যায় না তো যদি জল কম আছে তাহলে আমরা নামবো তো এই যে দেখো দিয়ে দেখে বলছে যে মাসি জল কম আছে কম আছে নামতে পারবো ও খুব এক্সাইটেড বাচ্চা মানেই তো জলের জন্য সবাই জল পছন্দ করে আর বাচ্চারা তো একটু বেশি এই যে ড্রেসটা পরে আছে এটা জামাই ষষ্ঠীতে মা দিয়েছে এটা মানে জামাই ষষ্ঠীর উপলক্ষে মা এটা দিয়েছে এই আজকে এটাই পরে এসছে আমাদের তো সারিটার দিয়েছে সেগুলো আর আমরা তো আর সেটা পরে আসিনি সমুদ্রে এতে যাব কি শাড়ি পরে আসব। আর আজকে বাতাস প্রচুর ছিল প্রচুর বাতাস তো আমি ওইদিকে দোকানদারগুলো কাকুগুলোকে জিজ্ঞেস করলাম যে রোজ এরকম বাতাস হয় না আজকে মানে ওনারা যে চা পাপড়ির চাট এসে বিক্রি করছেন মানে দিতেই পারছেন না এত বাতাস বলছে না আজকে প্রচুর বাতাস মানে বিকাল এটা এখন আমরা যদি সাড়ে চারটায় বেরোই ছটার দিকে পৌঁছেছি তখনও সবাই স্নান করছে মানে লোকের ভিড়টা দেখো খালি আর এখানে এলে আমার এত ভালো লাগে সবাই বলে আরে কি আছে ওখানে আমাকে তো আবার কেউ ই করে বলে যে তো তো সেখানেই বাড়ি করলে ভালো হতো আমি বলছি আমার কোনো অসুবিধা নেই আমাকে ডে যদি বলতো সমুদ্রে যা স্নান করে কিন্তু হ্যাঁ বেশি জলে যেতে পারবো না সেটা আবার প্রচুর ভয় একটু জলে যাব বসে থাকবো আমার সেটাই আনন্দ মানে বেশি জলে এই যে ঢেউ ভাঙতে আমি হাঁপিয়ে যাই আমি পারিও না প্রচুর ভয়ও লাগে তো আরও যে অনেক কিছু যে ভিডিও দেখি যে টেনে নিয়ে যাচ্ছে হয়েছে অনেকের এ হয় সেগুলো দেখলো তো আরও প্রচুর ভয় লাগে তো এতটা আমি মানে এত সাহসী নই আমি তো আমি একটু জলে যাব সেইখানে বসে থাকবো সারাদিন যদি বসে থাকতে বলে সেখানেই বসে থাকবো আমার তাতেই ভালো লাগে আমার খুব আনন্দ লাগে যে জলে বসছি কিন্তু বেশি জলে যেতে আমার খুব ভয় লাগে তো এই যে এখন এই যে ঘুরছি আমরা এখানে পা প্যান্টটা তুলে দিলাম নয়তো পুরো ভিজেই যাবে কারণ কারণ আমরা তো আর ভিজবো বলে আসিনি ড্রেসও নিয়ে আসিনি এ দেখো আমি বলছি আমার জামা পুরো এক হয়ে যাবে তুমি একটু প্যান্টটা ওকে তুলে দাও নয়তো পুরোই ভিজে যাবে ওখানে গেলাম কিছু রিলস বানালাম বানালাম তারপরে ওখান থেকে আমরা গেলাম ওল্ড দীঘাতে ওখানে টুকিটাকি ওখানের ভিউটাও জাস্ট ওয়াও ছিল মানে সন্ধ্যারটা আমরা সন্ধ্যের দিকে মানে কোনোদিন আমি একবার গেছিলাম রাতে রাত নটায় গেছি মানে দশটার দিকে পৌঁছেছি ওখানে তো তখনও ইয়ে ছিল কিন্তু এতটা ইয়ে ছিল না কিন্তু এই যে সন্ধ্যের টাইমে কোনো দিন দেখা হয়নি ফার্স্ট টাইম তো দারুণ লাগছিলো আর ওই যে ওল্ড দীঘার ভিউটাও ওয়াও ছিল অন্ধকার হালকা লাইট আছে তারপরে সমুদ্রে পুরো জলের উচ্ছ্বাস আসছে মানে মানে পুরো একেবারে অন্যরকমই অনুভূতি তো সেখানে অনেকক্ষণ সবাই মিলে বসছিলাম তো তারপরে রাত কটার দিকে রাত দশটা সাড়ে দশটায় ঘুরে এসেছি মানে এটা এর আগেও যাওয়ার প্ল্যানিং হয়েছিল যেদিন মাসির বাড়ি গেছিলাম সেখানে সবাই পুরো রেডি মানে বাইরে বেরিয়ে পড়েছি অটো আসবে এত মেঘ করলো বৃষ্টি যদিও হয়নি এত মেঘ বাতাস হলো তো আমরা হলাম এতগুলো বাচ্চাকে নিয়ে যাওয়া ফের যদি বৃষ্টি হয় সে কোথায় যাবো ফির সবাই ভিজে যাবে তাই সেই জন্য হুম সেদিন যাওয়া হয়নি আমার তো পুরো মুড অফ হয়ে গেছিলো পুরো বেরিয়ে পড়ে রাস্তায় বেরিয়ে পড়ে যদি কোথাও যাওয়ার কথা শুনে আমি তো মানে চারপা তুলে দিই এরকমই একটা ব্যাপার তারপরে যদি ঘুরে আসতে হয় তার মতন কষ্ট আর নেই তো সেদিন আমি বলছি না যাব আজকে যাব যাই হোক যাব বৃষ্টি হলেও যাব বৃষ্টি হলেও সমুদ্রের এটা দেখার অনুভূতিটাই অন্যরকম সেটার কোনো দিন সুযোগ হয়নি নামবো না দূর থেকে দেখবো কিন্তু সেটার সুযোগ হয়নি মানে চুল টুল কিছু থাকছেই না এমনি তো নাই মাথায় আরও যে কটা আছে মনে হচ্ছে এই উড়িয়ে নিয়েই পালিয়ে যাবে ওদেরকে বলছি একটু রিলস বানাবো তোমরা একটু ডান্স করে নাচো তাই আর জলে পুরো ভিজেই গেছে আমরা এক্সট্রা জামা নিতেও মনে নেই এই যে জলে একটু একটু লাফাতে লাফাতে পুরোই ভিজে গেছে এ সেখান থেকে চলে এসেছি তারপরে এরা এখানে সবাই আইসক্রিম খাচ্ছে আমি খাইনি আমি বাদে আর প্রায় সবাই খাচ্ছিল আমার আর এসব আইসক্রিম আর এতটা এখন ভালো লাগে না খাইই না প্রচুর যেন মিষ্টি মন হয় আমাকে ওই যে দেশের যে নারিকেল মালাইগুলো হয় না গ্রামে পাওয়া যায় তো আমার ওইগুলোই এখন বেস্ট লাগে আমি বাবার বাড়ি গিয়ে তিন চারবার করে এনে খেয়েছি অনেকবার এনে খেয়েছি আবার তিন চারটা করে সারাদিনে তো এ এসব আইসক্রিম আর এখন খেয়ে খেয়ে পুরো হয়েছে আর ভালো লাগে না আমাকে খাইই নিও আমি সেদিন তো সেখানে তারপরে ওল দীঘা গিয়ে কি খেলাম হ্যাঁ দীঘার ঝালমুড়ি আমার বরাবরই ফেভারিট দীঘার কেন কোনো জায়গায় ফেভারিট হয় তো দীঘাতে কি ওল দীঘাতে গিয়ে এই যে ওল দীঘা ঢুকে পড়েছি তো সেখানে গিয়ে ঝালমুড়ি খেলাম পাপড়ি চাট খেলাম ঝালমুড়ি আমি দুবার এনে খেয়েছি তারপরে মোমো খেলাম দিদি চটপটি খেলো সেখান থেকে একটু টেস্ট করলাম আরও বাবা বাদাম ভাজা কে এরকম আনছে কে ওই ভুট্টা আনছে এরকম মানে পপকর্ন আনছিল এরকম অনেক কিছু এনে খাওয়া দাওয়া করে আর এখানে যে বসে না দশ টাকার সে কানের দুলগুলো বেশ দারুণ ছিল আমি দুটো নিয়েছি আর আর কিছু তেমন হয়নি হ্যাঁ বাচ্চাদের জন্য পেন বিভিন্ন ধরনের পেনটা প্রচুর পাওয়া যায় বিভিন্ন স্টাইলের তো ওদের জন্য ওই রকম তিন চারটা করে রকমের সবাই এনেছে তারপরে এই যে দেখো ঝালমুড়িয়া পাপড়ি চাট তখন খাচ্ছিলাম কাকু দিতেই পারছেন না উড়ে যাচ্ছে এরকম আমি কাকু বানান প্রথমে দুটো বানান যদি ভালো লাগে তাহলে আবার নেওয়া হবে তো তাই তাই সেগুলো খেয়ে বাড়ি আসার সময় কি বলবো জাস্ট অটো থেকে নেমে হেঁটে বাড়িতে আসছি মানে আর তিন চার মিনিটের রাস্তা হঠাৎ আওয়াজ আসছে কি আওয়াজ বাতাসের পুরো সোঁ আওয়াজ আসছে আমরা তো দৌড় দিয়েছি যেন উড়িয়ে পাল মানে উড়িয়ে নিয়ে যাবে তারপরে প্রচুর বৃষ্টি হলো ভাগ্যিস আমাদের রাস্তায় বৃষ্টি হয়নি তাহলে ভিজে আসতে হতো প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর আসার পরে তো তোমাদের ব্লগ এটা দেখো এত বাতাস হচ্ছে ফুঁও দিতে হচ্ছে না আমি ওকে বলছি যে ফুঁ দেওয়া দরকার নেই এমনিই উড়ে যাচ্ছে এরকম হচ্ছে এবার ভিউটা দেখো এখানকার মানে কি বলবো বলার মতন নয় তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার তো দেখে আবারও যেতে ইচ্ছা করছে কবে যাব আবার আগের বছর যাব